এটা আমরা করব, কখনোই আপনারা বলবেন সেরকম আপনাদের উপর আমরা এটা আশাও করি না। আমাদের লোককে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমাদের আছে, বাইরে বলছে এখানে অবস্থান করবো, তাহলে আমরা এখানে থাকবো। মাটির বাড়ি সহ পাকা ছাপযুক্ত বাড়ি এরূপ প্রতিটি পরিবারকে পিএমকেওয়াই প্রকল্পে সুযোগ দিতে কিভাবে দিতে হয় তা কারুর কাছ থেকে শেখার মতো আমাদের প্রয়োজন হয় না। আমাদের নিজস্ব শক্তির ওপরে দাঁড়িয়ে আমরা অতীতে ডেপুটেশন দিয়েছি, গতকাল ডেপুটেশনের নিম্নলিখিত দাবি সমূহ আপনার দৃষ্টি আকর্ষণ করে উত্থাপিত করছি, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা পক্ষ থেকে কি দাবিতে আপনারা ডেপুটেশন দেবেন? সারা ভারত কৃষক সভা এবং সারা ভারত তেল মজুর ইউনিয়নের পক্ষ থেকে 19 দফা দাবির ভিত্তিতে এবং সাম্প্রতিক খরাজনিত পরিস্থিতি যা আমাদের জেলা এবং আমাদের ব্লকে তৈরি হয়েছে এইটাকে যুক্ত করে মোট 20টি দাবি নিয়ে আমরা আজকে ভগবানপুর এক বিডিও সাহেবের কাছে ডেপুটেশন দিতে এসেছি। মূল বিষয় ছিল কৃষক বন্ধু প্রকল্পে বহু কৃষক, অধিকাংশ কৃষক এখনও চেক পায়নি, তাদেরকে চেক দিতে হবে এবং যাতে সবাই এই চেক পায় সেটা এনশিওর করতে হবে, এটা একটা দাবি। দ্বিতীয় দাবি, 100 দিনের কাজ 200 দিন করতে হবে এবং তার মজুরি 375 টাকা করতে হবে। ধানের লাভজনক দাম দিতে হবে এবং ক্রয় কেন্দ্র সারা বছর খুলে রাখতে হবে ব্লকের বিভিন্ন প্রান্তে, কোনো এক জায়গায় না, বিভিন্ন প্রান্তে, এটা আমাদের একটা দাবি। এবং কৃষি ঋণ মকুব করতে হবে, এটা একটি অন্যতম দাবি। এগুলো নিয়ে মোট 19 দফা দাবি এবং কার্ডমানি ফেরত দিতে হবে, ডিজিটাল রেশন কার্ড সবাইকে দিতে হবে, এগুলো হচ্ছে দাবি। এই নিয়ে আমরা বিডিও সাহেবের কাছে এসেছি। মধুসূদন গুচাই, সারা ভারত কৃষক সভা, ভগবানপুর এক ব্লক কমিটির সম্পাদক। সারা ভারত কৃষক সভা খেত মজুরি ইউনিয়ন জুড়ো ভোট। ডেপুটেশন দিতে যাওয়ার আগে পুলিশ আটকালো কেন? পুলিশ কেন আটকালো পুলিশ ভালো বলতে পারবে, কিন্তু আমরা বুঝেছি যে পুলিশ ভয় পেয়েছে, সরকার ভয় পেয়েছে, তাই আমাদেরকে আটকেছে, কৃষক সমাজকে আটকেছে, খেত মজুর ইউনিয়নকে আটকেছে। পুলিশকে উপেক্ষা করেই আপনারা গেলেন ডেপুটেশন দিলেন? হ্যাঁ, আমরা তো যাবই। কৃষকের দাবি থাকলে, খেত মজুরের দাবি থাকলে, শ্রমিকের দাবি থাকলে, যুব ছাত্রদের দাবি থাকলে, মহিলাদের দাবি থাকলে, আমরা তো যাবই প্রশাসনের কাছে। ঠিক আছে।